গাইস, গুড মর্নিং। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে ফাইনালি নিজের জীবনের একটা বড় স্বপ্ন, বড় অ্যাচিভমেন্ট, সেটাকেই পূরণ করতে যাচ্ছি। মানে পূরণ করতে আজকেই স্বপ্নটা পূরণ হবে না, আজকে আমি যাব বিষয়ে যেটা দেখেছি, সেটা হচ্ছে আমার জীবনের স্বপ্ন ছিল আমার একটা পিসি হবে, মানে পার্সোনাল কম্পিউটার যেটা বলো, তো সেটা হবে। তো সেটাই এখন আমি যাচ্ছি, আমাদের গোবরডাঙাতে আছি। এখন কলেজে এসেছিলাম আজকে, তো কলেজ বন্ধ, তারপর আমি বললাম যে ভাই তাহলে চল পিসিগুলো দেখে আসি কীরকম কী, অতটা গ্রাফিক্সের কাজ যেহেতু আমি এডিটিংয়ের জন্য নেবো মেনলি, তার জন্য গ্রাফিক্স লাগবে, র্যাম, হার্ড ডিস্ক, এগুলো আরও যা যা জিনিস আছে, তো সেসব জিনিসগুলো আমি অতটা ভালো বুঝি না। তো তাও আমি যাচ্ছি গিয়ে মোটামুটি যেটা ভালো বুঝি দেখি, ঠিক আছে, দাম টামগুলো ঠিকঠাক করে আসি, এরপরে পিসিটা নেবো। তো আজকে চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি। ভাবলাম যে না, আমার জীবনে স্বপ্ন যখন তোমাদের সাথে শেয়ার করি, স্বপ্ন পূরণের একটা প্রথম ধাপ, সেটাও তোমাদের সাথে মানে শেয়ার করবো না কী করে হয়। তো চলো গাইজ, আজকে ভিডিওটা কলেজ থেকে শুরু হচ্ছে। গাইজ, তোমরা দেখছো ব্লগ আরো বিরাজ, আমিও বিরাজ শুরু করছি নতুন ফ্রেশ ভিডিও। তো চলো নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা যাবো হচ্ছে গোবরডাঙা স্ট্যান্ডের ওপারে সর্বরীতে। তো সর্বরীতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওখানে গিয়ে পিসিগুলো দেখবো আর কি, মানে যেটা ভালো আর কি সেটা ইয়ে করবো, যেহেতু মেনলি এডিটিংয়ের উপরে গ্রাফিক্স বা এই বিষয়ে যারা জানো তারা একটু আমাকে কমেন্টে সাহায্য করো প্রত্যেকে। তো চলো সরাসরি সর্বরীর ওখানে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রোদের মধ্যে ঘুরতে ঘুরতে ফার্স্টে গেলাম সর্বরী। তো সর্বরীতে গিয়ে আমি ভাই পিসি পাইনি, কারণ সর্বরীতে পিসি মানে কোনো রকম বিক্রি বা এরকম কিছুই করা হয় না। তো অবশেষে ক্যাপিটাল কম্পিউটার সেন্টারে আসলাম, এটা হচ্ছে আমাদের গোবরডাঙাতে এই ক্যাপিটাল কম্পিউটার সেন্টার। ক্যাপিটাল কম্পিউটার সেন্টারটা হচ্ছে গোবরডাঙা স্টেশন থেকে এসে কালীগঙ্গা মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক অপোজিটে। এটার বিষয়ে আমাকে একটা ভাই সাহায্য করলো, একটা ভাই ফোন করেছিল যে দাদা তুমি কোথায়, বললাম পিসি দেখতেছি, বলছে ক্যাপিটাল কম্পিউটারে যাও। তো এখানে এসে আরেকটা সমস্যা আছে, সেটা শুনলাম যে দাদা এখানে নেই, মানে দাদা মার্কেটে আছে, 12:30 পরে আসবে। তো চলো অপেক্ষা করি, দাদা আসলে তারপরে কথাবার্তা হবে। তোমরা জানো যে 2021 আমি চ্যানেল খুলেছিলাম, তো ব্লগ আর অভিরাজ, 2021 আমি পুরো ভিডিও করিনি সেরকমভাবে, কারণ তখন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তারপরে কলেজে ভর্তি হয়েছি। তো মিডিলে ধরে রাখো 2022 শেষ, মানে 2022 থেকে তোমরা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট ভালোবাসার মধ্যে 1.5 বছর পরে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, যে মনিটাইজেশন, যেটা আমার খুব শখ, মানে আমার জীবনে একটা ইচ্ছা ছিল যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, একদিন আমিও ইউটিউবার হব, স্বপ্ন এখনও আছে জানি, সেটা তোমাদের সাপোর্ট হলেই হবে, মানে তোমাদের সাপোর্টেই হবে। তো মনিটাইজেশন হয়েছে আগের মঙ্গলবার দিন। তো মনিটাইজেশন নিয়ে ভিডিওটা করবো আমি তোমাকে আগের ভিডিওতে বলেছিলাম, বাট কেনগুলো তো করা হচ্ছে না, অ্যাকচুয়াল এখন সবাইটা একটু ব্যস্ত আছে, ডিপার্টমেন্ট ব্যস্ত আছে, সর্ব আছে, একটু সর্ব ইঞ্জিনিয়ারিং করছে বা এরকম একটা আইটিআইটিআই করছে, সেই সবের কলেজ ফলেজ থাকছে, তো তারপর না কলেজ শুরু হয়েছে, যার জন্য একটু চাপে রয়েছি আমরা। তো আসবে মনিটাইজেশনের ভিডিওটা দোলের আগেই আসবে, ঠিক আছে, আবার দীপায়ন দোলে চলে যাবে, 1 সপ্তাহের মতন ট্যুর আছে ওর, ভাই আসবি তো দোলের মধ্যে 1 সপ্তাহ? হ্যাঁ, দোলের 1 সপ্তাহ আগে চলে, 1 সপ্তাহ আর দোলে 1 সপ্তাহ, মোটামুটি 2-3 দিনের ট্যুর আছে। তো যেটা আমার স্বপ্ন ছিল, যে আরেকটা স্বপ্ন ছিল নিজের একটা সেভিংসে পিসি কিনবো। তো নিজের সেভিংস বলতে আমি তো আর ইনকাম করি না, অ্যাকচুয়াল আমি 14,000 টাকা স্কলারশিপ পাবো, ঠিক আছে, স্কলারশিপের কিছু টাকা আর নিজের জমানো 6,000 টাকা আছে, আর বাবার কিছু সাহায্য করবে, মানে বাবা আমাকে বলেছিল যে আমি কিছু তোকে দিয়ে পিসিটা কিনে দেবো, তো যতটা তুই জোগাড় করতে পারবি কর, মোটামুটি আমি 14-15,000 কি 20,000 টাকা মতো জোগাড় করবো, আর বাদবাকিরা যদি বাবা দেয় বা ফাইন্যান্স করি সেটাও দেখতে হবে। তো তার জন্য আমি আজকে এখন এসেছি ক্যাপিটাল কম্পিউটারে, এখানে দেখতে পাচ্ছ। তো ক্যাপিটাল কম্পিউটারে এখন আমি যাবো ভিতরে, দাদা ছিল না, এখন ভিতরে যাবো, কারণ দাদা ছিল না, আমি সকালে এসেছিলাম, দাদা বললো যে আমি মার্কেটে আছি 12:30, তো চলো যাওয়া যাক, একটা ছোটো স্বপ্ন আমার জীবনে, সেটা যদি পূরণ হয় আজকে, আজকে হবে না মানে একটু দেরি হবে, হয়তো খুব জোর 1 সপ্তাহ মানে দোলটোল মিটে গেলে তারপরে হবে, কিন্তু আজকে আমি জিনিসগুলো বুঝে, কারণ আমি কৃষি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, দেরিটা ঠিক হয়। তো চলো ভিতরের দিকে যাই, আর ছোটো সিনেমাটিক শট দেখায় ভিতরে, চলো। तो कह दो ना हमें, आज तो दे दो ना, एक बात तो छेड़ो ना, जज्बात में खो लेना। অর্ঘও কিন্তু কিছু বোঝে না, ঠিক আছে, তো কাকুর কাছ থেকে আমরা সব কিছু শুনবো এইখানকার বিষয়ে, যেহেতু আমি এডিটিং পিসি নেবো, ঠিক আছে, এডিটিং আর অফিসিয়াল যদি কিছু কাজ করা যায়। আর রাউটারও কি তোমার এখান থেকে নেওয়া যেতে পারবে? রাউটারও কাকুর এখান থেকে পাওয়া যায়, তো দেখা যাক এখন কাকু কী বলে, কীভাবে কী করতে হয় সেটাই দেখাবো তোমাদেরকে আজকে। আর এই হচ্ছে দোকানটা, একটা ছোট্ট সিনেমাটিক শটে দেখো।
18.5 ঠিক আছে, কত আছে ২৫০০ টাকারটাই ধরি কসিয়ারের, যেটা চলে সব থেকে বেশি। হার্ড ডিস্ক এসএসডি কি লাগবে তাহলে একটা কাজ করতে পারো, কারণ দেখো হার্ড ডিস্কের দাম পড়ে যাবে তোমার ৩২০০ টাকা ঠিক আছে। ওয়ান টিবি হার্ড ডিস্কের দাম পড়ে ৫০০ জিবি পড়বে তোমার হচ্ছে ১৩০০ টাকা। আচ্ছা তোমার যদি তুমি যদি ওই ৫০০ জিবি হ্যাঁ ওটা ৫০০ জিবি ধরো ১২৮ যদি হার্ড ডিস্ক নাও এসএসডি নাও অরবের এই দুটো পছন্দ হয়েছে। অর্গ আমাকে বলছে যে নরমাল ক্যাবিনেট নিতে ঠিক আছে, বাট না ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে এখন মারামারি। মা বলছে দেখা যাক যেটা যে ক্যাবিনেটটা ভালো হবে সেটা হবে অ্যাকচুয়ালি, কিন্তু আমার বাজেটের কেস না ঘন্টাখানি বাজেট আমার এখানে দেখা যাক মোটামুটি এখন তারপরে কোনটা নি সেটা তো আমরা আপডেট পাবে কবে সে কাছ থেকে নেব এটা আমি বলতে পারি, কারণ এটা আমার এলাকার মধ্যে কিছু হলে আমি আসতে পারবো করতে পারবো। যারা এখান থেকে নেবে একটা জিনিস যদি কোনো কোনো ফাইন্যান্স নেবে ফাইন্যান্সটা কিন্তু হয় না ঠিক আছে, চলো দেখা যাক কোন ক্যাবিনেটটা নিই। আসো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কাছে দেখাবো। যাই হোক গাইজ, আমরা কাকুর এখানে আসলাম এবং এখানে সমস্ত সেট আপসে যে জিনিসগুলো থাকে হার্ড ডিস্ক গ্রাফিক্স র্যাম ক্যাবিনেট তারপর হচ্ছে মনিটর কিবোর্ড মাউস আরও যা যা যে যে জিনিসগুলো লাগবে সব মিলিয়ে হিসাব টিসাব করলাম ঠিক আছে। তো মোটামুটি একটা বাজেটের মধ্যে এসছে, আমি এখন বাজেটটা বলবো না, যখন নেবো তখন তোমাদের বাজেটটা বলবো। তো দেখা যাক এবার এটা দেখে গেলাম একটা স্বপ্নপূর্ণ স্টেপ হলো, এরপরে দেখা যাক কবে এর মধ্যেই নিয়ে নেবো। তো চলো এখন প্লে স্টেশনের দিকে যাই, তারপর তোমাদের আমরা অনেকটা ঘোরাঘুরি করেছি, এরপরে আমাদের পিসি পিসি সেট আপ যেগুলো সেগুলো দেখলাম। তো এবার দাঁড়া মরে যাবো না মরবে। তো আমরা এখন একটু মিষ্টি খাবো, কারণ সকালবেলা সবাই খাওয়া দাওয়া করেছে কেউ করেনি, তো সেইভাবেই এখন আমরা একটু মিষ্টি খেয়ে নিই সিঙ্গাড়া খাবো তারপরে কলেজে যাবো কাজ আছে। চলো মিষ্টি খাবি নাকি? হ্যাঁ যা দেবে তাই খাবে। তো যাই হোক এখন আগে আমরা সিঙ্গাড়া খাই তারপরে রসগোল্লা খাবো। বাচ্চা মানুষ কি সুন্দর খাদ্য সিঙ্গারা খেলো তাতেও খাইনি, এরপরেই বসিয়ে দাও সব থেকে ভালো উড়ে যাবে। তো যাই হোক সিঙ্গারা খেয়ে তো খাইনি এখন আমাদের মিষ্টিও খাচ্ছি। কাকা খুব খুশি, কাকা খুব খুশি, কাকা দাদু দাদু বলো দাদু কাকা বলে দাদু বল মালগুলো পছন্দ এখানে আমরা এসেছিলাম স্টেশনে, আর এ দেখো লোকের কাছ থেকে ধার দেখা করে আইসক্রিম খাবে তোর জন্য, তোর জন্য তোর জন্য শুধু তোর জন্য ধার দেনা করা বলাই যাবো।